নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা হাজির হয়ে গেছি আজকে বিখ্যাত একজন ফরাসি লেখক জুল ভার্নের রচনা নিয়ে। জুল ভার্ন অসামান্য সব বিজ্ঞান কল্পকাহিনী রচনার জন্য বিখ্যাত। উড়োজাহাজ, রকেট কিংবা সাবমেরিন, বাস্তবিক ও ব্যবহারিক প্রয়োগের অনেক পূর্বেই তিনি মহাকাশ ভ্রমণ ও সমুদ্রের তলদেশ ভ্রমণের কল্পকাহিনী লিখেছিলেন। পৃথিবীতে আগাথা ক্রিস্টির পরেই তার লেখা সবচেয়ে বেশি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তার লেখা বেশ কিছু কাহিনী, চলচ্চিত্র ও নাটক নির্মিত হয়েছে। আজকে আমি সেই জুল ভার্নের একটি রচনা, সেটি পড়ে শোনাচ্ছি আপনাদের। জুল ভার্নের জন্ম 1828 সালের ফ্রান্সের পশ্চিমে বিস্কে উপসাগরের তীরে অবস্থিত নত নামের একটি বন্দর শহরে। তার বাবা ছিলেন পিয়ের ভার্ন এবং মা সোফি আলাত দা লা ফুই। বন্ধুরা, আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে নতুন শুনছেন, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে চলে যাবেন না, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাবস্ক্রাইব করার জন্য অগ্রিম ধন্যবাদ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাকে। জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ। 1863 সাল, তারিখটা 24শে মে। কাকাকে অসময়ে বাড়ি ফিরতে দেখে মাথা তো হাঁ, আজব ব্যাপার। বেলা দুটো বাঁচতে না বাঁচতেই মার্থা পড়ল মহাফাপরে। কাকা যে এমন একটা কাণ্ড করতে পারেন, মার্থার তা ছিল স্বপ্নের অতীত। সংসারের সব দায় দায়িত্ব মার্থার ওপর ন্যস্ত, প্রতিটি ব্যাপারের প্রতি তাই তাকে নজর রাখতে হয়, এমনকি খুঁটিনাটি বিষয়গুলি পর্যন্ত। অসময়ে কাকাকে বাড়িমুখ হতে দেখে মার্থার মাথায় হাত। এখন কি হবে? কিছুই তো তার জন্য গুছিয়ে রাখা হয়নি, এমনকি গরম জলটুকুও না। যা বদরাগী মানুষ, পান থেকে চুন খসলেই সর্বনাশ, রেগে আগুন হবে, নেভাবে সাধ্যকার। জানলা দিয়ে মার্থা তখন দেখতে পেল কাকা কনিক স্ট্রাম ধরে হাঁটছে। বাপ রে, কত বড় বড় পা ফেলছে! ইস, আর 30 মিনিট পরেই আসতে পারতো, তাহলে মার্থাকে এখন ঘাবড়ে যেতে হতো না। সে জানলার কাছে আরও এগিয়ে গেল, তারপর পেছনে ঘাড় ঘোরালো, কম্পিত স্বরে বলল, দাদা এলেন বলে। তারপর আমার সামনে এসে বলল, কাকাকে তুমি যা হোক একটু বুঝিয়ে সুঝিয়ে বলো, যা তিরিক্ষি মেজাজের মানুষ। কোনো রকমে কথা কাটা বলে মার্থা দৌড়ে রান্নাঘরে গিয়ে সেঁধল। মার্থা কার ওপর সেই মহান দায়িত্ব দিয়ে গেল? কাকাকে সামলানোর ক্ষমতা কি আমার আছে? এতদিনে মেয়েটা চিনতে পারল না তাকে, না হলে বেনবনে মুক্ত ছড়ানোর কথা বলতো না। আমার কাকার নাম অটো লিডেনব্রক, শ্রদ্ধেয় ব্যক্তি। মেজাজটা সবসময় তুঙ্গে উঠে আছে, পরিচিত জনেরা তাকে বদমেজাজি বলেই জানে। ধরা বাঁধা নিয়মের এধার ওধার হওয়া চলবে না, তাহলেই বাড়ি মাথায় করবে। তর্জন গর্জনের পাশাপাশি হাত পা ছোড়াছুড়ি বাদ যায় না, মার্থার তো বয়স কম। আমি কাকার বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী, তা সত্ত্বেও দাপটে চলার উপায় নেই, সর্বদা ভয়ে কেন্ন হয়ে থাকি। বাড়িতে ঢুকেই খাবার টেবিলের দিকে এগিয়ে যাওয়া কাকার বরাবরের অভ্যেস। যদি দেখেন টেবিল ফাঁকা, তাহলে আর রক্ষে নেই, পারলে হয়তো হাতের সামনে যাকে পান তাকেই চিবিয়ে খান। ভাবলাম এই খিটমিটে মেজাজের লোকটার হাত থেকে রেহাই পেতে হলে মার্থার পথ অবলম্বন করতে হয়। কি করব ভেবেই গেলাম, কিন্তু কাজে আর করা হলো না। ইতিমধ্যে কাকা বাড়িতে ঢুকে পড়েছেন, শোনা গেল তার কাটামার বুটের গম্ভীর আওয়াজ, বেশ ঘন ঘনও বটে। কাকা সোজা হল ঘরে এসে থামলেন, টুপিটা ছুড়ে দিলেন, গিয়ে পড়ল হুকের ওপর, একটা কোণে আশ্রয় পেল হাতের ছড়িটা। আবার গটগটানি আওয়াজ, এবার নিজের ঘরে এসেছেন তিনি। কোটটা খুলে ফেললেন, চৌকির উপর ছুঁড়ে মারতে মারতে গলার শিরা ফুলিয়ে চিৎকার করে ডাকলেন, অ্যাক্সেল কোথায়, চটপট আয়। এতক্ষণে ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো, কাকা খেতে আসেননি, বেচারি মার্থা এই যাত্রায় রক্ষা পেয়ে গেল। খাওয়ার দরকার হলে কাকা নিজের ঘরে না ঢুকে সোজা মার্থার রান্নার ঘরে হাজির হতেন, যাকে তিনি নাম দিয়েছেন উদরপূর্তির ল্যাবরেটরি। মার্থার ভয় দূর হলো বটে, কিন্তু অন্য চিন্তা মাথায় ঢুকল,
এই দুপুরবেলা ডাকাডাকি কিসের জন্য? খনিবিজ্ঞান বা ভূবিদ্যার ক্লাস নেবেন নাকি? তাহলেই মহাসর্বনাশ। টানা 6-7 ঘন্টা মুখ বুজে ওনার বকবকানি শুনতে হবে। খাওয়া ঘুম সব বন্ধ, দরকার হলেও না। তার বক্তব্য শুনতে আগ্রহী এমন ভান করে মাঝে মধ্যে ঘাড় নেড়ে বোঝাতে হবে, না হলেই গর্জন। ব্যাপারটা খুলে বলাই ভালো। আমি আমার অপুত্রক কাকার বংশধর ও উত্তরাধিকারী। তাছাড়া আমার আরেকটা পরিচয় আছে, আমি তার গবেষণার সহকারী। কাকা একজন অধ্যাপক, পৃথিবী জুড়ে তার নাম ডাক। হামদুর্গ শহরে বিখ্যাত সেন্ট পলস কলেজে তিনি অধ্যাপনা করেন। ভূতত্ত্ব সম্পর্কীয় তার সুচিন্তিত মতামত দুনিয়ার প্রায় সব দেশের পণ্ডিতদের কাছে গ্রহণীয়। আর আমি তার এই সুমহান কর্মযোগ্যে আমার বিদ্যাবুদ্ধি অনুযায়ী তাকে সহযোগিতা করি মাত্র। আমাকে বোধহয় খুব আত্মম্ভরি বলে মনে হচ্ছে, তাই না? সে ভুল করবেন না। আমার নাম অ্যাক্সেল, বয়স 24 বছর। আমার সুপণ্ডিত কাকা বিজ্ঞানের যেসব শাখায় পাহাড় প্রমাণ জ্ঞান আহরণ করেছেন, আমিও তার থেকে কিছু কমতি নই। তবে আমি নিজেকে কখনোই তার সমকক্ষ বলতে পারি না, তবে আমি তারই হাতে গড়া ছাত্র, নির্ভেজাল সত্যি। কাকার চিন্তাধারা ও তার উল্লিখিত যুক্তিগুলির অন্তর্নিহিত অর্থ আমি বুঝি, সে ক্ষমতা আমার আছে। আর যেখানেই যত ফ্যাশন, এই যেমন এখন বলা নেই কওয়া নেই, ভর দুপুরে তার সামনে বসে ঘাড় নেড়ে যেতে হবে, নাওয়া খাওয়া চুলোয় গেল, বুকের ভেতর ধুকপুকানি, আড়ষ্ট পায়ে কাকার ঘরে এসে দাঁড়ালাম। ঘর না ছাই, জঞ্জাল ফেলার ডাস্টবিন, ও বুঝি এর থেকে ভালো। দেওয়াল জুড়ে বইয়ের তাক পরপর, কিন্তু সেগুলো খালি, বইগুলোর স্থান হয়েছে মেঝের উপর, স্তূপ হয়ে পড়ে আছে। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হাজারো যন্ত্রপাতি, কোনোটা খোলা কোনোটা বন্ধ, এভাবেই বছরের পর বছর ধরে চলছে। তখনও অতটা বুঝতে শিখিনি, ইচ্ছেও তো ঘরের সব কিছু গুছিয়ে রাখি, কিন্তু উপায় কী আছে? সঙ্গে সঙ্গে দাঁত খিচি এমন মুখভঙ্গি করতেন যে এগুলোতে হাত দেবার অধিকার তোমার নেই। আজ কাকার ঘরে এসে দেখি তিনি চেয়ারে বসে আছেন, সামনে টেবিলের ওপর একটা মোটা খোলা বই। বইটার বয়স কত হবে কে জানে, পৃষ্ঠাগুলো যেন শুকনো তামাক পাতা, হাত দিলেই মরমড়িয়ে গুঁড়ো হয়ে যাবে। আমার উপস্থিতি কাকা টের পাননি, বুঝলাম বইয়ের মধ্যে তিনি তখন সম্পূর্ণ মনোনিবেশ করেছেন। আমি আরেকটু এগিয়ে গেলাম, আমতা আমতা করে বললাম, খুব পুরনো বই, তাই কোন ভাষায় ছাপা? আমার কথায় কাকার মনঃসংযোগ নষ্ট হলো, তিনি আমার দিকে তাকালেন কটমট করে। ঝরে পড়ছে অবজ্ঞা, মনটা আমার দুঃখে ভরে উঠল। কাকা বিশ্রীভাবে মুখ বেঁকিয়ে চিৎকার করে বললেন, এটা তোমার ছাপা বলে মনে হচ্ছে? কে বলেছে? হাতের লেখা, ছাপা নয়, বইয়ের পাণ্ডুলিপি। আমি কাঁচুমাচু করে বললাম, তাই বুঝি এটা পাণ্ডুলিপি? হতে পারে হাতে লেখা, কিন্তু ভাষাটা কি? আপনার সংগ্রহে এলো কি করে? ইতিমধ্যে আমি কাকার দৃষ্টি এড়িয়ে নজর দিলাম সেদিকে, দূর ছাই। বুঝতে পারছি না, কাকা আমার বহু ভাষাবিদ, কিন্তু আমি তার মতো অত দখলদারি না হলেও জার্মান, স্পেনিশ, ফরাসি, ইতালীয়, ল্যাতিন, গ্রিক এই কটি ভাষা আয় করেছি, কিন্তু এই পাণ্ডুলিপিতে আমার পরিচিত কোনো ভাষা দেখলাম না। কাকা বোধহয় আমার মনের ভাব বুঝতে পেরেছেন, গুরুগম্ভীর গলায় বললেন, রিউনিক, আইসল্যান্ডের একটা প্রাচীন ভাষা, তোমাকে কি বলবো, আমি কি চাই এ ভাষায় কিছু জানি? মনে হয় এ দুনিয়াতে এমন কেউ নেই যার এই ভাষাতে দখল আছে। লন্ডনের এক প্রকাশক উডবার্ন হাসার স্মিথ পাণ্ডুলিপিটা তাদের কাছ থেকেই পেয়েছি। প্রকাশকদের সাথে আমার এইরকমই কথা আছে, দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি দেখলেই আমায় যেন পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু ফাঁপড়ে পড়েছি, কি করে এই অমূল্য সম্পদের সদ্গতি করব বুঝতে পারছি না। সত্যি কি এটা অমূল্য সম্পদ? পোকায় কাটা মান্ধাতার আমলের, এটাকে সর্বজ্ঞানের আধার বলে মনে হচ্ছে কেন আপনার? তিনি ধমকে উঠলেন,
বুদ্ধি বলে কিছু নেই নাকি? পোকায় কাটা হলেই কি মূল্যবান হয়? আসলে এমন একজন লোকের লেখা এই পাণ্ডুলিপি কথা বলতে বলতে থেমে গেলেন। পাণ্ডুলিপির পৃষ্ঠা একের পর এক উল্টে গেলেন, এক জায়গায় এসে থামলেন। দেখি হলদেটে পার্চমেন্টের ওপর একটা কালির দাগ, তার ওপর এলোমেলো সাদা সাদা আঁচড় কাটা। কি সব লিখেছে, না মাথায় কিছু ঢুকছে না। কালির দাগের ওপর আঙুল রেখে কাকা বললেন, অন্ধ অপদার্থ কথাকার, এই দুর্বোধ্য বইটা দেখে আমার কি বিনা কারণে উচ্ছ্বাস জেগেছে? কাকার মুখভঙ্গি দেখে মনে হলো বিশ্ব জয় করে ফেলেছেন। এই পাণ্ডুলিপি যার রচনা, তিনি ছিলেন ষোড়শ শতকের মানুষ, ইউরোপিয়ান, জ্ঞানের আকর, বৈজ্ঞানিক, ভৌগোলিক, আবিষ্কারক ও দার্শনিক হিসেবে তার খ্যাতি ছিল। কালির উপরে সাদা সাদা দাগের আঁচড়, এ হলো তার স্বাক্ষর, বলতে পারো স্বাক্ষরের মধ্যে দিয়ে আত্মগোপনের প্রচেষ্টা। তোমার নিশ্চয়ই অজানা নেই, সেকালে বহু দার্শনিক, বৈজ্ঞানিক ও ধর্মতাত্ত্বিককে রাজার রোষানলে পড়ে শাস্তি পেতে হয়েছে, কারণ নতুনতর চিন্তাভাবনা প্রকাশ করাই ছিল তাদের অপরাধ। গ্যালিলিওর কথা তো শুনেছ, তার কথাই ভাবো। আর এই যে আনে সাকনুসেম, নতুন নতুন মতবাদ ও চিন্তাধারার জন্য তাকে লাঞ্ছনাভোগ করতে হয়েছিল। এই সাদা সাদা আঁচড়গুলো ওই চিন্তাবিদের স্বাক্ষর বহন করছে। নাম লেখা থাকলে কি হবে, পড়ার ক্ষমতা কজনের আছে? আর একটা মজার ব্যাপার হলো, রিউনিক হরফে আমার সামান্য জ্ঞান থাকা সত্ত্বেও এগুলোর পাঠোদ্ধার করতে অক্ষম। আর্নে সাকনুসেম কই? নামটা তো আমার মনে তেমন উচ্ছ্বাস জাগাতে পারছে না যেমন কাকার হয়েছে। দার্শনিক, ধর্মতত্ত্ববিদ, আবার বৈজ্ঞানিক। লোহাকে সোনা বানানোর ফর্মুলা হয়তো তার জানা ছিল, নয়তো রাজার রোষানলে পড়বেন কেন? নিশ্চয়ই তেমন কোনো দাবি করেছিলেন, তাই হবারই তো কথা। আমার চিন্তাভাবনারা বেশি দূর বিস্তৃত হবার আগেই কাকা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কলেজ ছাত্রদের সামনে যেমন বক্তৃতা দেন সেইভাবে শুরু করলেন, শুধু চেষ্টা নয়, সফলতার জন্য চাই সাধনা। সাকনুসেমের মতো প্রতিভাধর ব্যক্তি আজেবাজে লিখে পাতা ভরাবেন তা মনে হয় না। নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু লেখা আছে যা মানব কল্যাণের কাজে লাগে। আমাদের দুর্ভাগ্য, এমন একটি দুষ্প্রাপ্য বই যুগ যুগ ধরে মানুষের চোখের আড়ালে রয়ে গেছে, তবে আর বেশি দিন নয়, খুব শিগগিরই এর মুক্তি ঘটতে চলেছে। পাণ্ডুলিপিটা যখন পাওয়া গেছে তখন তো সমাধান কিছু একটা হবেই। আমি সপ্রশ্ন দৃষ্টিতে কাকার দিকে তাকালাম। তিনি বুঝতে পেরে বললেন, কি ভাষার কথা বলছো তাই না? রিউনিক ভাষায় আমার তেমন দখল নেই স্বীকার করছি, এমনকি আমার সমসাময়িক কোনো ভাষাতত্ত্ববিদও পারবে না, তবু চেষ্টা করতে দোষ কোথায়? চেষ্টা মানেই সাধনা, সুফল অবশ্যই একদিন মিলবে। কাকা আবেগ তাড়িত হয়ে জীর্ণ পাণ্ডুলিপির টেবিল থেকে হাত তুলে নিয়ে পরক্ষণেই এক জায়গায় রেখে দিলেন। এ অভ্যাস তার নতুন নয়, কলেজে পড়াতে পড়াতেও তিনি এমনটি করে থাকেন। ঠিক এই সময় পাণ্ডুলিপির গোছা থেকে একটি পার্চমেন্ট পাতা ঝরে পড়ল। পার্চমেন্টের রং দেখে বোঝা যায় পাণ্ডুলিপিটি এই কাগজের সমসাময়িক কালের, আর লেখা দেখেও একই কথা বলা যায়, কিন্তু মিলিয়ে দেখব কি করে? খসে পড়া কাগজের টুকরোটা টেবিলের ওপর রেখে কাকা এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলেন। আমি একটু সাহসী হলাম, ধীর পায়ে এগিয়ে গেলাম টেবিলের সামনে, ঝুঁকে পড়লাম। দূর ছায়, কিছুই বোধগম্য হলো না। আমার অক্ষর জ্ঞান নেই ঠিকই, কিন্তু কাকার আছে। তিনি সঙ্গে সঙ্গে একটু কোরো কাগজ নিয়ে জার্মান ভাষায় তর্জমা করতে থাকলেন। কয়েক মুহূর্ত নিঃশব্দে কেটে গেল, তারপরেই কাকার মুখ দিয়ে বেরিয়ে এলো, আরে এটা কি হলো? নিজের মনেই বিড়বিড় করতে লাগলেন, এ কেমন কাণ্ড? রিউনিকে যে লেখা আছে আমি তার আক্ষরিক আকার দিয়েছিলাম, কিন্তু অর্থ কোথায়? আমি কাগজটাতে চোখ দিলাম, মনে মনে পড়লাম, বের পাতে হ তনি পৌনে মাম্মা কঠি রকেল গো নিরোধয় মশক, এ দীর্ঘ কথাগুলি নিরময় নিরোধয় মশকে
দীর্ঘ কথা তেধে মনে তেধে মেনে রেভিক লতয় কেথে রেভিক মেথাইসে। এটা কি কোনো ধাঁধা নাকি? অর্থহীন কতগুলো শব্দ। কাকা আবার প্রথম থেকে পড়তে শুরু করলেন। ধৈর্য হারিয়ে আমি বললাম, নিশ্চয়ই মনের ভাব গোপন করার জন্য এই ভাষার জন্ম। যদি তা মেনে নেওয়া হয় তাহলে বলা যায় এই লেখাটি একটি ভাষা। ভাষা? দূর দূর, এ হলো ভাষার বিকৃত রূপ। আমার মনে হচ্ছে এই ছকের মাধ্যমে স্যামনুস্যাম কিছু অমূল্য সম্পদ লুকিয়ে রেখে গেছেন। ব্যাপারটা সত্যি অত্যন্ত রহস্যপূর্ণ। এই অক্ষরগুলোর মধ্যেই সেই রহস্য উন্মোচনের চাবিকাঠি রয়েছে। যেমন ধরো, ক্রিপ্টোগ্রাম আসল ব্যাপারকে বিকৃত রূপে প্রকাশ করা, তেমনই আর কি। বারান্দা ডিঙিয়ে মার্থা এলো কাকার ঘরের সামনে, দরজা দিয়ে মুখ বাড়িয়ে বলল, দুটো বেজে গেছে, টেবিলে খাবার দেব? এ প্রশ্নের জবাব কাকার কাছ থেকে পাওয়া গেল না, তিনি তখন পাণ্ডুলিপিতে মগ্ন। আমি কেবল ঘাড় কাত করলাম, মানে দাও। মার্থা চলে গেল। খানিক বাদে কাকা আমার দিকে মুখ তুলে তাকালেন। আমি খুব সন্তর্পণে বললাম, আপনার দুপুরের খাওয়ার সময় হয়েছে, মার্থা জানান দিয়ে গেল। এ কথা শুনে কাকার মেজাজ সপ্তমে চড়ে গেল। বাঁচ খাই গলায় হুঙ্কার দিলেন, কি কি বলছো, খাবার? না না, এসব জটিল রহস্যের জট না ছাড়ানো পর্যন্ত আমি খাচ্ছি না। কার এত বড় স্পর্ধা যে আমাকে খেতে বলছে? খাওয়া দাওয়া এখন শিখে তোলা থাক, যাই লাইব্রেরিতে, বইপত্র ঘাঁটতে হবে, ক্রিপ্টোগ্রাম সমাধানের উপায়গুলো জানতে হবে, সব রকম কায়দাই এর ওপর ফলাতে হবে, তবে তো। কাকা সেখান থেকে বিদায় নিলেন। কাগজের টুকরো টেবিলের ওপরেই পড়ে রইল। লাঠি আর টুলিকে সঙ্গী করে তিনি বড় রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। কাকাকে ওভাবে চলে যেতে দেখে আমি পড়লাম মহা সমস্যায়। কাকা মধ্যাহ্নভোজন সারলেন না, অথচ আমি, কিন্তু পেটে তো ছুঁচোর ডন বৈঠক শুরু হয়ে গেছে। অবশ্য এমন আচরণ নতুন নয়, এর আগেও বহুবার এমনটি ঘটেছে। গুরুতর কোনো ব্যাপার মাথায় ঢুকলে আর রক্ষে নেই, চান খাওয়া ভুলে ওতেই পড়ে রইলেন। জ্বর ছাড়িয়ে তবেই রেহাই, এক নাগারে দু তিন দিন সম্পূর্ণ না খেয়ে কাটিয়ে দিতে পারেন। প্রথম প্রথম বোঝাবার চেষ্টা করেছি, ফল হয়েছে উল্টো। এমন বড় বড় চোখে আমার দিকে তাকিয়েছেন যেন পারলে গিলে খেয়ে নেবেন। তাই ঠিক করলাম, নিজের পেট পুজোটাই সেরে নেওয়াই ভালো। বলা যায় না, ভরাত মন্দ হলে দু তিন দিন আমাকেও না খাইয়ে রেখে দিলেন। অতএব দেরি না করে ঘর থেকে বেরিয়ে আসার জন্য পা বাড়ালাম, আবার ঘুরে দাঁড়ালাম। টেবিলের ওপরে পড়ে আছে কাকার ক্রিপ্টোগ্রামটা। একটা কিছু চাপা দিয়ে যাওয়া উচিত ছিল, বড্ড খেয়ালি মানুষ। দুর্ঘটনা কোথায় কখন কিভাবে আসে কেউ কি বলতে পারে? আমি কি করলাম তখন? টেবিল থেকে একটা পাথরের টুকরো নিয়ে পার্চমেন্ট কাগজটা চাপা দিয়ে বাইরে বেরিয়ে আসাই তো আমার উচিত ছিল, তাই না? কিন্তু না, কি মনে করে পার্চমেন্ট কাগজটাকে হাতে তুলে নিলাম, কেন জানি না, কি মনে করে কাগজটা উল্টে ধরলাম। ব্যাস, শুরু হয়ে গেল জাদুর খেলা। আচমকা কাগজটা রোদের ওপর পড়তেই আমার সামনে সব উল্টো হয়ে ভেসে উঠল। শেষের শব্দটি জলজল করে উঠল, স্নেফেলস। শব্দটা মনের মধ্যে কয়েকবার আউড়ে নিলাম। হ্যাঁ, এই নামে একটা পাহাড় আছে জানি, আর বৃথা সময় নষ্ট কেন? পরের লেখাটা পড়ার জন্য উদগ্রীব হলাম। যেখান থেকে স্নেফেলস পাহাড়ের আগুন বেরোতো, সেখান থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাও, পৃথিবী গোলকের ঠিক মধ্যস্থলে পৌঁছাবার পথ পেয়ে যাবে। আমি তখন উত্তেজনায় কাঁপছি, কাগজের লেখাগুলো বারবার আবৃত্তি করছি, স্নেফেলস, স্নেফেলস, স্নেফেলস। আমি জানি এই পাহাড়টি আছে আইসল্যান্ড দ্বীপের উত্তর পশ্চিম কোণে। এটা একটা মৃত আগ্নেয়গিরি, তাও অজানা নয়। 500 বছর কেটে গেছে, কিন্তু এই আগ্নেয়গিরি থেকে একবার অগ্নি উদ্গীরণ হয়। ভবিষ্যতে হবে বলে মনে হয় না। ভূতত্ত্ববিদদের ধারণা, 5000 ফুট উঁচু পাহাড়ে পর্যটক বা পর্বতারোহীরা সহসা পা রাখেন।
কারণ আরোহণ করা অত্যন্ত কঠিন। স্নেফেলস পাহাড় সম্বন্ধে এসব তথ্য আমার আগেই জানা ছিল, কিন্তু একটা বিষয় আমার কাছে অবিদিত ছিল। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নিচে নেমে গেলে পাতাল দর্শন পথের হদিশ পাওয়া সম্ভব? তবে এর পাশাপাশি একটা প্রশ্ন আমার মাথায় চাড়া দিয়ে উঠল। 16 শতকের লোক হয়ে স্যাকনুসেম এই তথ্য জানলেন কি করে? উনি কি ওই পথ দিয়ে পাতালে নেমেছিলেন? না না, এ অবাস্তব ব্যাপার। আর যদি বাস্তবই হয়ে থাকে, তাহলে নেমে আবার তিনি পৃথিবীর মাটিতে পা রাখলেন কি করে? ওপর থেকে নিচে নামা যতটা সহজ, নিচ থেকে ওপরে ওঠা ততটাই কঠিন। সিঁড়ি নেই, সঙ্গে দল নেই, দড়ি কে টেনে তুলবে? লাফিয়ে? না, তাও সম্ভব নয়। বড় জোর 1 ফুট, তারপর? আর স্নেফেলস 5000 ফুট উঁচু, উড়িয়ে দেবার মতো কথা নয়। এতক্ষণ আমি খাওয়া দাওয়ার কথাই ভুলে গিয়েছিলাম, মার্থাকে দেখে মনে পড়ে গেল। পেট ঠান্ডা হলেই মাথায় বুদ্ধি খুলবে, অতএব খাবার ঘরের দিকে এগোলাম। মার্থা জানতে চাইল, স্যার কি চলেই গেলেন? হ্যাঁ। আশ্চর্য, না খেয়েই চলে গেলেন? তাতে কি হয়েছে, আমি তো আছি, দুজনের খাবার আমি একাই সাবার করে দেব। যা বেগতিক পরিস্থিতি দেখা গেল, সাকনুসেমের দৌলতে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। তাই সময় ও সুযোগ যখন পেয়েছি, তখন সেটা সেরে ফেলাই উচিত। খাওয়া শেষ করে আমি টেবিল ছেড়ে উঠে পড়লাম। তারপরেই কেটে গেছে বেশ কিছুটা সময়। কাকা বাড়ি ফিরে এলেন, ঝোড়ো কাকের মতো চেহারা হয়েছে। যত রাজ্যের ক্লান্তি এসে ভর করেছে তার চোখ দুটোতে। রোদে ঝলসে গাল দুটো হয়ে গেছে বাদামি। ক্লান্তি ও অবসাদে তিনি আক্রান্ত। তিনি আমার দিকে তাকালেন, হতাশা ঝরে পড়ছে। নরম কণ্ঠে ধীরে ধীরে বললেন, না, কোনো উপায় বার করতে পারলাম না। নামেই ওটা লাইব্রেরি, কাজে কিচ্ছু না। দরকার যদি না মিটবে, তবে অমন লাইব্রেরি রেখে কি লাভ? তবে শুনে রাখো, এই অটো লিভেনব্রক অত সহজে হার মানবে না। আমি যখন বলেছি তখন ক্রিপ্টোগ্রাম উদ্ধার করবই, দেখে নিও। ঈশ্বরের নামে শপথ করছি, পাঠোদ্ধার করেই জল স্পর্শ করব, নতুবা। হ্যাঁ, আমার আশঙ্কাটাই সত্যি বলে প্রমাণিত হতে দেরি হলো না। কাকা খাওয়া দাওয়া বন্ধ করেছেন, অতএব বাড়িতে রান্নাবান্না শিখেই উঠেছে। বাড়ির কর্তাই যদি না খান, মার্থা কি করবে? হেসেলে ঢুকবে কোন মুখে? এসব কথা এখন তোলা থাক, ফিরে আসি চিঠির বয়ানের ব্যাপারে। আমি তখন এক মনে ভেবে চলেছি, এটা নিয়ে আমার কি করা উচিত। জবাব মেলেনি। আমি জানি অনেকেই ব্যাপারটাকে গুরুত্ব দেবেন না। তারা বলবেন, এত আকাশ পাতাল ভাবনার কি আছে? পাণ্ডুলিপির পাতাটার স্বত্বাধিকারী হলে অধ্যাপক লিভেনব্রক আর আমি হলাম তার আশ্রিত ও পোষ্য নাবালক অ্যাক্সেনা। আমি তার হুকুমের দাস, অতএব আমার উচিত ওটা কাকার হাতে দেওয়া। তার বিনিময়ে আমি কি পাবো? কেন, পিঠ চাপড়ানো, ওতেই আমি ধন্য। কিন্তু প্রফেসর লিডেনব্রকের হাল হকিকত যারা জানেন, তারা একথা বলবেন না, যেমন আমি। স্নেফেলস লেখনির অর্থ জানতে পারলে উনি কি করবেন বলুন তো? উনি ভীষণ চটে যাবেন। স্নেফেলসে দৌড়াও, পাতালে নামো, তারপর অর্কিমিডিস, গ্যালিলিও, কোপারনিকাসের মতো চিরস্মরণীয়দের খাতায় নাম লেখাও। কিন্তু প্রশ্ন হলো, যদি ফেরা সম্ভব নাই হলো তাহলে? অবশ্য অধ্যাপক কাকার তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তিনি শেয়ালের মুখের মতো দাঁত বের করে মুখ খিচিয়ে বললেন, কেন সম্ভব হবে না হে? ফিরতে পারবে, আর যদি একান্তই প্রত্যাবর্তন না ঘটে অসুবিধা কি? এই জগৎ সংসারে বেঁচে থাকাটাই কি সব? কীর্তিহীন জীবন, এর মূল্য কি? কাকার দিকে তাকালাম। সামনে স্নেফেলসের দুর্বোধ্য লেখাটা সেদিকে নিবদ্ধ, ঘাড় গুজে সেই যে বসেছেন, ওঠার নাম নেই, যেন অথই সমুদ্রের সাঁতরে বেড়াচ্ছেন একটু করে দুষ্প্রাপ্য মুক্তর সন্ধানে। অধ্যাপক মুখ কুলু পেটেছেন, অতএব বাড়ির অন্য দুই প্রাণীও নীরবতা পালন করছে। মার্থার মুখ ভার, আমার দুই ঠোঁটের মাঝে সেলোটেপ। কার ঘাড়ে কটা মাথা আছে ওই বদমেজাজি লোকটার ধ্যান ভঙ্গ করবে? তাহলেই তার রোষানলে পড়তে হবে যে জ্বলে পুড়ে এক
কেবারে ছাই। সারাদিন এভাবেই কেটে গেল। রাতের অবস্থাও তথই বজা। কাকা মুখে দাঁড়াটিও কাটেননি, নিরম্ব উপবাসী ঠায় ওই চেয়ারে বসে কাটিয়ে দিয়েছেন। মার্থার আর আমারও কিছু খাওয়া হয়নি। মার্থা দেওয়ালে হেলান দিয়ে চোখ দুটো একটু জুড়িয়ে নিল বটে, কিন্তু আমি পোড়া কপাল। ঘুমে চোখ বুঝে আসছে, অথচ বিবেক এসে বাঁধ সাধল। হঠাৎ আমার মনের ভাবান্তর করল, নিজেকে নিজেই গালি দিলাম। অ্যাক্সেল, তুমি কি অন্ধ? বৃদ্ধ কাকা দুশ্চিন্তা আর দুর্ভাবনায় দগ্ধে দগ্ধে মরছেন, আর তুমি নির্বাক তামাশা দেখছ বুঝি? অথচ তুমি সব জানো, সব বোঝো। এই মস্ত বড় দুনিয়াতে তোমার আপনজন বলতে আর কে আছেন ওই কাকা ছাড়া? রাত গড়িয়ে সকাল হলো। মার্থা কাকার ঘরের দরজায় এসে দাঁড়ালো, হাতে কফির কাপ, প্রভুর জন্য কয়েকবার ডাকলো, কিন্তু হায়, ভর্ষে ঘি ঢালা হলো। এবার মার্থার গলা চড়ল, সঙ্গে সঙ্গে কাকার হুঙ্কার। চমকে উঠল মার্থা, কফির কাপ হাত থেকে ছিটকে পড়ল। কাকা আবার নিজের সাধনায় মনোনিবেশ করলেন। ক্রমশ আমি তখন মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছি। স্নেফেলস পাতালপুরি থেকে প্রত্যাবর্তন সম্ভব নয়, মানে নির্ঘাত মৃত্যু। আশঙ্কার পাহাড় সরিয়ে আমি মনকে শক্ত করলাম। কম্পিত কণ্ঠে কাকাকে ডাকলাম। কথায় বলে, ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না, এক্ষেত্রেও তাই হলো। এমনিতেই কাকা কোনো কাজ ফেলে রাখেন না, এই বিশেষ বিষয়টি তাকে আরও তৎপর করে তুলল। এক মাসের মধ্যেই তিনি সব কিছু গুছিয়ে আমাকে সঙ্গী করে বেরিয়ে পড়লেন আইসল্যান্ডের উদ্দেশ্যে। বাড়িঘরের দায়িত্ব রইল মার্থার ওপর। পাক্কা একটা মাস অমানসিক পরিশ্রম করেছেন কাকা, আমাকেও বাদ দেননি। পাতালপুরিতে প্রবেশ ঝক্কিত কম নয়। লম্বা মোটা দড়ি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, কোদাল, হাতুড়ি, কুড়ুল, পুরো ছ মাসের খাবার ও পানীয় সব জোগাড় করা হলো। আরও আছে দুজনের জন্য সেই দুটো পিস্তল আর দুটো দুনলা বন্দুকও কেনা হলো। স্তূপ সমান বারুদও মজুদ হলো। ঠিক হলো আইসল্যান্ড থেকেই একজন অভিজ্ঞ পথ প্রদর্শককে সঙ্গে নেওয়া হবে। এখানেই শেষ নয়, কাকা পাসপোর্ট অফিসে গেলেন, হাতে এলো পাসপোর্ট। কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে আইসল্যান্ডের ক্ষমতাসীনদের নামে কয়েকটা চিঠিও কাকা জোগাড় করলেন। যাত্রার সূচনা পর্বের তোড়জোড় দেখে ভিড়মি খাওয়ার জোগাড়। অধ্যাপকের কর্মক্ষমতা ও ভবিষ্যৎ দৃষ্টি দেখে সত্যিই আমি বিস্মিত হলাম। তার সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল, উনি কেবল বইয়ের রাজ্যেই ঘুরে বেড়ান না, দুঃসাহসিক অভিযান পরিচালনাতেও দক্ষ। দেখে দেখে আমার চোখ ছানা ভরা। কাকা এমনভাবে সব কিছু হাতের মধ্যে গুছিয়ে নিলেন যে জায়গা মতো গিয়ে পিছিয়ে আসতে না হয় না সে সম্ভাবনাও নেই। একের পর এক সুপারিশ ডিঙিয়ে আমরা এলাম আইসল্যান্ডের রাজধানী রেকজিয়াভিগে। দেখা হলো ফ্রেডারিকসনের সঙ্গে, কলেজে পড়ান, আমায়িক, সততার প্রতীক। প্রবীণ নিঃসঙ্গ অধ্যাপক আমাদের সহযোগিতা করবেন, কথাও দিলেন। আমি ভদ্রলোকের ধারে কাছে বিশেষ ঘেঁষতাম না, বলা তো যায় না। কাকার নিষেধবাণী ভুলে আমাদের আসল উদ্দেশ্যের কথা মুখ ফসকে কখন বেরিয়ে পড়ে? হ্যাঁ, গোপন ব্যাপারই বটে। সাকনুসেমের প্রচ্ছন্ন বার্তার অর্থ আমি যখন থেকে উদ্ধার করেছি, কাকা পই পই করে সতর্ক করে দিয়েছেন কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আমাদের উদ্দেশ্য কি, ঘুণাক্ষরেও কাউকে জানতে দেবেন না। কাকার এই গোপনীয়তার কারণ কি বুঝতে পারিনি, তাই পাল্টা প্রশ্ন করে জানতে চেয়েছি, কেন? লোকে জেনে ফেললে কি হবে? সঙ্গে সঙ্গে কাকার সেই চির পরিচিত দাঁত খিচুনি। মাথায় ঘিলু নেই দেখছি, ব্যাপারটা তলিয়ে ভাব হয়ে খবরটা রাষ্ট্র হলে কি হবে জানো? হুলুস্থুল পড়ে যাবে, কে কার আগে জায়গা মতো পৌঁছাবে, শুরু হয়ে যাবে রেষারেষি। তখন আর কি, আমাদের এই মেহনতের আবিষ্কারের মুনাফল উঠবে হয় ফরাসি বিজ্ঞানে নয়তো ইংরেজ। আমার কিন্তু এসব মনে হলো না, এত ঝক্কি ঝামেলা পুইয়ে সেখানে যাবে এমন লোকের সংখ্যা পৃথিবীতে বেশি নয় বলেই আমার ধারণা। এমন কে আছে সব কাজ ফেলে? আমার কথা শেষ হলো না, তেলে বেগুনের মতো চটচট করে বলে উঠলেন আমার কাকা, বিজ্ঞানী হলে ব্যাপারটা খাতিয়ে দেখতে, বৈজ্ঞানিক আবিষ্কারের নেশা সাংঘাতিক,
পাগল হতে পারে। আমাকে দেখে বোঝার চেষ্টা করো, চিন্তা করো, দেখবে কেমন চোখের সামনে ছবির মতো ভেসে উঠছে। কলেজের চেয়ার আর ঘরের আরামদায়ক শয্যার মোহ কাটিয়ে আমার মতো এক প্রৌঢ় চলেছেন স্নেফেলস অভিযানে, পাতালে নামার জন্য প্রস্তুতি নিয়েছেন। কেন, কোন নেশা, অন্তর দিয়ে উপলব্ধি করার চেষ্টা করো হে। আমি মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলাম, তবু নিস্তার নেই। কাকার বাজখাই গলা শোনা গেল। আমাদের আসল উদ্দেশ্য জানাজানি হয়ে গেলে মহা সর্বনাশ হবে, দলে দলে বিজ্ঞানীরা আইসল্যান্ডে পাড়ি জমাবে, হুঁশিয়ার, দারোগা ডিম নিয়ে পালাবে, এটা করতে দেয়া চলবে না, তাই এই সতর্কতা। সেই থেকে আমি বোবা বনে আছি। হ্যান্স নামে এক পথ প্রদর্শককে পাওয়া গেছে, ফ্রেডারিকসনের উদ্যোগেই অবশ্য। শক্ত সামর্থ্য চেহারার লোকটা থাকে রেক্সিয়াভিস আর স্নেফেলসের মাঝামাঝি অঞ্চলে, একা মানুষ, নিজের বলতে কেউ নেই, অল্পভাষী, ভালোই হলো। হ্যান্সের সঙ্গে কথাবার্তা পাকা হলো। ফ্রেডারিকসন নিচু কণ্ঠে জানালেন, লোকটার আসল পেশা হলো ইডার পাখির পালক কুড়িয়ে জড়ো করে বিক্রি করা, প্রচুর পয়সা, অভিযাত্রী বা পর্যটকদের পথ দেখিয়ে নিয়ে যাওয়াতে পয়সা কোথায় বলুন, আর কজনই বা আইসল্যান্ডে আসেন যে এই কাজগুলো করে পেট চালাবে। তবে লোকটা খুব ভালো, দীর্ঘদিনের পরিচয় ওর সঙ্গে। ইডার পাখির নাম শুনে আমি আগ্রহান্বিত হয়ে জানতে চাইলাম, উনি বললেন বেশ বড় চেহারার এই পাখিগুলো গাছের ডালে পাহাড়ের কোটরে বাসা বাঁধে, নিজের বুকের লোম দিয়ে বাসার ভেতরটা মুড়ে দেয়, ফলে শক্ত জিনিসের খোঁচা থেকে বাচ্চারা মুক্ত থাকে। বাসা তৈরি মেয়েই ডারি করে, ওদের লোম বেশি নরম, পালক সন্ধানীরা সেই বাসা ভেঙে দেয়, পাখি নতুন করে বাসা বানায়, আবার পালক চুরি। এইভাবে বাসা তৈরি আর পালক চুরি হতে হতে পাখিটা লোমহীন হয়ে পড়ে। এবার উপায়, বাসা তো চাই, অতএব পুরুষ পাখি বাসা তৈরির কাজে লেগে পড়ল। পুরুষ ইডারের পালকের চাহিদা বাজারে নেই, কারণ সাদা মাটা আর কর্কশ, অতএব নতুন করে বংশ রক্ষার পালা শুরু হয়, আবার মেয়ে পাখি বাসা বাঁধে, এইভাবেই চলছে আর কি। আমি নিবিষ্ট চিত্তে ইডারের গল্প শুনছিলাম। বাহ, বেশ মজার বলতে হবে, কিন্তু পালক চোর হ্যান্স নিজেই যে আজ চুরি হতে বসেছে সে খবর কি কেউ জানে? হ্যাঁ, চুরি বললে অত্যুক্তি হবে না, কাকা ওর জীবনটাকেই গায়েব করেছেন, ভুল বলছি কি? হ্যান্স আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল, আমরা এলাম স্নেফলসে, রাজধানী শহর রেক্সিয়াভিগে আসার শর্টকাট জলপথ, কিন্তু নৌকা পাওয়া গেল না, মাছের মরশুম, সব নৌকা মাছ শিকারে চলে গেছে, তাই সময় বেশি লেগে গেল। জুন মাস চলছে, মাস তিন চারের আগে খালি নৌকা পাওয়া যাবে না, বাড়ি থেকে বেরোনোটাই হয়েছে গেরো। এত ঝকমারি, কিন্তু কাকাকে ছাই কোনো কথা কানে তোলেন, কতভাবে সাবধান করেছিলাম, আজ এই মুহূর্তে সব মনে পড়ছে। আমরা এই ভূতকের উপর প্রায় 4 কোটি মানুষ, গাছপালা, নদীনালা, পাহাড় পর্বত নিয়ে সুন্দরভাবে বেঁচে আছি। ভূতক কত পুরু, মাইল 50 হবে, 50 মাইল তলায় কি আছে? গনগনে আগুনের কুণ্ড, দাউ দাউ বন্যি, ওই আগুনের আঁচে পাথরকে গলিয়ে দেবার ক্ষমতা রাখে, একমাত্র গ্রানাইট বাদে। সে গলানো পাথর ফুটতে ফুটতে একসময় ভূতক ফুড়ে লাভার আকারে বেরিয়ে আসে, সেই আগুনের সমুদ্রে ডুব দিতে হবে, ভূকেন্দ্র স্পর্শ করতে হবে। এই নশ্বর মানুষের পক্ষে সম্ভব তা? এই অবাস্তবকে বাস্তব করার সাধ্য কি মানুষের আছে? নিশ্চয়ই আছে, কাকার গর্জন। সাকনু স্যাম তো বলেছেনই, তিনি হাতে নাতে প্রমাণ পেয়েছেন বলেই তো তথ্যটা লিখে গেছেন, আর যদি সর্ববাদী সম্মত বলো, তারা ঘরে বসে হিসাব মিলিয়েছেন। আর সাকনু স্যাম, তিনি নিজে ভূকেন্দ্রের ভেতরে ঢুকে পড়েছিলেন, সব জায়গায় যে আগুন নেই তিনি তা প্রমাণ করেছেন, তিনি সশরীরে অক্ষত দেহে ফিরে এসেছেন পৃথিবীর ওপর। সক্ষম, সক্ষম হয়েছিলেন কি? কি যা তা বলছো, ওনাকে মিথ্যেবাদী বলছো, যা কিছু তিনি লিখেছেন সব ভুল। আমি মনে মনে ভাবলাম, কৃতবিদ্য একজন বিজ্ঞানী বুঝে শুনে কখনো মিথ্যে লিখবেন না, কি স্বার্থ তার, আলোড়ন সৃষ্টির জন্য, তাই কি এমন হঠকারী হবেন তিনি?
কিন্তু সাকনুসেমকে কখনোই মিথ্যেবাদী স্বার্থবাদী বলা যায় না, কারণ তিনি কিছুই প্রকাশ করতে চাননি। দুর্বোধ্য কিপোগ্রামের আচ্ছাদনে তথ্যটাকে গোপন রাখতেই চেয়েছিলেন বলা যায়। অথচ আমরা জাগিয়ে ওসব তর্কাতর্কির কথা বাদ দিলাম। এখন আমি কাকার এক আজ্ঞাবহ সৈনিক, আর যুক্তিতর্কের কাটাছেঁড়া নয়, দরকার হলে জীবন বিসর্জন দিতে রাজি, কাকার আদেশ অমান্য করছি না। আমরা আবার রেগজিয়াভিকের কথায় ফিরে আসি। নৌকা না পেয়ে হান্স তিনটি ঘোড়ার ব্যবস্থা করল। বেশ তাগড়াই চেহারা, একটা ঘোড়ার পিঠে মালপত্র চাপানো হলো, অন্যটার পিঠে আমি আর কাকা স্থান করে নিলাম। আর হান্স সে ঘোড়া নিতে রাজি হলো না, হেঁটেই যাবে। ঘোড়ার সঙ্গে সমান দ্রুততায় সে যে হাঁটতে পারে এ প্রমাণখানিক বাদেই আমি পেয়েছিলাম। ঘোড়ার সামনের দিকে আমি, পিছনে কাকা। আমরা হান্সকে অনুসরণ করছি। সবার শেষে মালবাহী ঘোড়া। সমুদ্রের পাশ দিয়ে রাস্তা চলে গেছে। কদাচিৎ কারো পায়ের ধুলো এখানে পড়ে কিনা সন্দেহ। কে আর সাধ করে এই আগ্নেয়গিরির দেশে মরতে আসবে? অবশ্য মেলেরা আসে, তাও আবার নির্দিষ্ট গণ্ডির মধ্যেই তাদের বিচরণ। এখানকার লোকেরা অতিথি পরায়ণ। বিদায় নেবার সময় অতিথি নিজে থেকেই খাদ্য ও পানীয়ের ন্যায্য দাম চুকিয়ে দেবে, তাদের প্রত্যাশা। তবে এক যাজকের বাড়িতে আতিথ্য গ্রহণ করে আমার এক বিশ্রী অভিজ্ঞতা হয়েছিল। লোকটির পোশাক আশাক দেখে চাষি মনে হলো, ভাগ্যিস হান্স বলেছিল। যাজক ভদ্রলোক তখন ঘোড়ার পায়ে নাল পরাচ্ছিলেন। তার কথার ধরন দেখে বুঝতে পারলাম উনি আমাদের পছন্দ করছেন না। কিন্তু মানবিকতা বলে তো একটা কথা আছে, সন্ধ্যা হয়ে আসছে, তার ওপর আশেপাশে কোনো বাড়ি নেই যেখানে আশ্রয় নেব, অতএব বাধ্য হয়ে ওই যাজকই আমাদের থাকতে দিলেন। সকাল হতেই আমরা বেরোবার জন্য তৈরি হলাম। তার আগে পাওনাগণ্ডা মিটিয়ে দিতে হবে। যাজক বোধহয় আমাদের ওপর ভরসা পাচ্ছিলেন না, লম্বা একটা খরচের তালিকা আমাদের সামনে ধরলেন। খরচের হিসাব দেখে কাকার চক্ষু তো ছানা পড়া, কিন্তু নিরুপায়। অতএব মুখ বুজে জোর করে হাসি ফুটিয়ে খরচ মেটাতে হলো। ধন্যবাদ জানিয়ে আমরা বেরিয়ে এলাম। বহু ঘটনা দুর্ঘটনা অতিক্রম করে অবশেষে আমরা স্নেফলসে এসে পা রাখলাম। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়টার দিকে তাকালাম, বিস্ময়ে চোখ বড় বড় হলো। এই সেই স্নেফেলস, আমাদের বহু আকাঙ্ক্ষিত। এর জ্বালামুখ দিয়ে অতলে তলিয়ে গেলে থই পাব না, ভূগোলকের কেন্দ্রবিন্দুতে ঠাঁই পাব, যেখানে স্যাকুনসেম চিরনিদ্রায় শায়িত। কথাটা ভাবতেই সারা গা শিউরে উঠল। সর্বনেশে কাণ্ড, ঝাঁপ দিতে গেলে তো হাড় মাস তালগোল পাকিয়ে যাবে, অদৃশ্য কোনো আগুনের সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে জ্বলে পুড়ে ছাই হতে হবে, দম বন্ধ হয়ে মরতে হবে। কিন্তু এসব কথা আমার পরমপূজ্য অধ্যাপক কাকা গায়েই মাখেন না, তার কাছে এসব কোনো ব্যাপারই নয়, জল ভাতের মতো। কার কোথায় মৃত্যু হবে কেউ কি বলতে পারে? পনি গস্ট্রাসের বাড়িতে বসেও মরণ হওয়া অবিশ্বাস্য নয়, মৃত্যু যখন হবার তখন হবেই, কে ঠেকাবে তাকে? হান্সের উপর ভরসা করা যায়। গত 13 দিনে তার কর্তব্য পরায়ণতা দেখে আমি মুগ্ধ। টু শব্দটি না করে কাজ করছে, সত্যি বাহবা দিতে হয়। কিন্তু প্রশ্ন হলো এবার সে কি করবে? অবশ্য তার সঙ্গে শর্ত আছে, স্নেফেলস পর্যন্তই যাবে। অবশ্য আমরা যদি চাই তাহলে সে অন্য কোথাও যেতে বাধ্য, তাই বলে ওই জ্বালামুখ থেকে ঝাঁপিয়ে পড়ে অতল গহ্বরে, এটা নিশ্চয়ই শর্ত বহির্ভূত। ভাবছি স্নেফেলসের চূড়োতে উঠে আমরা যখন বিমর্ষ মুখে তার গহ্বরে নামার জন্য প্রস্তুতি নেব, ব্যাপার স্যাপার দেখে হান্স নিশ্চয়ই ঘাবড়ে যাবে, শর্ত টর্ত ভুলে যে পথে সে এসেছে সে পথেই দৌড় দেবে। এক্ষেত্রে একগুয়ে কাকা তার উপর কর্তৃত্ব করতে পারবে না, কারণ সে একজন পথ প্রদর্শক। জ্বালামুখের গহ্বরে কোথায় কোন পথ চলে গেছে যে জানে না, সে লোককে নিয়ে যাবে কি করে? হান্সের উপর আমি ভরসা করেছিলাম, অবশ্য মনে মনে। শেষ মুহূর্তে হান্স যদি বিদায় নেয় পরিস্থিতিটা কেমন হবে ভেবে বুক শুকিয়ে গেল। লিডেনব্রকের মতো অত্যুগ্র উদ্ভাবনী শক্তির আধারও চোখে অন্ধকার দেখবেন। পাতালের পথ অজানা, পথ প্রদর্শক নেই। তাহলে এইসব লটবহর কাকার আর আমার মিলিত ক্ষমতাতেও বহন করা সম্ভব নয়। কাকায় এমন সময় বললেন,
হান্স, আমরা চূড়ায় উঠতে চলেছি। হান্স চুপ। সে কেবল পাহাড়ের এপাশ ওপাশ দৃষ্টি ঘুরিয়ে নিল। হুজুর, কথা অনুযায়ী 15 দিন কাজ করেছি, এবার আমার টাকা পয়সা দিয়ে বিদায় করুন। হান্সের কথা শুনে আমি হতবম্ব। এমন এক গুরুত্বপূর্ণ ক্ষণে কেউ সামান্য প্রাপ্যের কথা বলে? কাকা কথা না বাড়িয়ে ওর প্রাপ্য মিটিয়ে দিলেন। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, কোনো রকম উচ্চবাচ্য না করে হান্স টাকাগুলো পকেটে পুরে নিল। ঘোড়ার পিঠ থেকে লটবহরগুলো নামিয়ে নিজের পথে পা বাড়াল। সত্যিই তো, আমাদের সাথে পাহাড়ে ওঠার তার কোন দায়? তাছাড়া ঘোড়াগুলো উঠবে কী করে? তার ওপর পিঠে যাত্রী নিয়ে অসম্ভব। আমি ফ্যালফ্যাল চোখে কাকার দিকে তাকালাম। হান্স তো কেটে পড়েছে, এখন আমরা কি করব? আমার হতাশাকে প্রশ্রয় না দিয়ে বৃদ্ধ অধ্যাপক বললেন, মনে জোরানো তো বাছা, হান্স কি একেবারেই চলে গেছে? ও আবার ফিরে এলো বলে, ঘোড়াগুলোর গতি করতে গেছে, রেক্সিয়াভিগে পাঠিয়ে দেবার ব্যবস্থা করতে গেছে, ওই অতটুকু সময় ধৈর্য ধরো। আপনি কি মনে করেছেন কাকা, ওই ছেলেটা আবার ফিরে আসবে? আমি অবিশ্বাসের সুরে বললাম। আলবাত আসবে, নইলে বুঝবো বয়সই বেড়েছে, মানুষের চরিত্র সম্পর্কে কোনো অভিজ্ঞতা হয়নি আমার। অল্পভাষীদের চরিত্র বল অনেক বেশি বলে জানবে। হান্স ওই একই চরিত্রের মানুষ, বিপন্নকে ফেলে রেখে পালাবে না।